আবারও প্রকাশ্যে এলো ঠাকুর বাড়ির দ্বন্দ্ব। বুধবার শান্তনু ঠাকুরের গোষ্ঠীর সাথে মমতা বালা গোষ্ঠীর দ্বন্দ্ব বাধে, একে অপরের বিরুদ্ধে অভিযোগের স্বরূপ। ভাইপো জেঠিমা গোষ্ঠী দ্বন্দ্বে আবারও উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। বুধবার দুপুরে সাংসদ শান্তনু ঠাকুর ও প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ডাক্তার মেরে আমাকে বাইরে নিয়ে এসে ওই ঘর থেকে বাড়ি থেকে নিয়ে এসে এখান থেকে আমাকে দু তিনশো লোকেরা এখানে জমে গেছিল, মারতে মারতে আমাকে নাট মন্দিরে নিয়ে যায়। নাট মন্দিরে নিয়ে গিয়ে মারতে মারতে আমাকে ফেলে দেয় তুমি যেতে, এবং সেখানে ধরে পায়ে লাথি সুতা যা যেভাবে যেমন হয় যে যেমন পেরেছে মারছে, এর মধ্যে মমতা ঠাকুর তিনি দৌড়ে গিয়ে আমাকে ঠেকানোর জন্য যান, গেলে ওনাকেও এনে সামনে। এদিন ঠাকুরনগরে এনআরসি নিয়ে সভা ডাকেন মমতা বালা ঠাকুর। অভিযোগ, শান্তনু ঠাকুরও পাল্টা সভা ডাকেন। মমতা বালার অভিযোগ, অপর পক্ষের লোকেরা তাদের সভা থেকে একজনকে জোর করে নিয়ে গিয়ে মারধর করে, তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। আমি যখন যাই প্রচুর লোকের হাতে মানে লাঠি এবং তাতা কোনোদিন আমরা তাকে দেখিনি ঠাকুরবাড়ি, এবং সুচিত্র বাবুরে অজস্রে ভাগছে, উনি ওনাকে মারছে, এবং আমি যখন যাই তখন আমাকে ঘুরতেই দিচ্ছিল না তবু যাওয়ার পরে, এবং তারপরে চুলি মুখ ধরে এবং মারধর আমার সঙ্গে আরো আমার সিগুর। এরা আমরা জানি যে মোতারা নয়, এরা টোটালটাই হচ্ছে অন্য জায়গা থেকে এসে, তাই আজকে যাতে আমরা এই মিটিংটা না করতে পারি। যদিও এ বিষয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য, এটা পুরো ভিত্তিহীন আমি বলি। সুকৃতিরঞ্জন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে যে ঠাকুরবাড়ির এই যারা আছে তাদেরকে যাতে খাটো করা যায়, এবং নিজের একটা প্রচেষ্টা আছে, রাজনৈতিক একটা কোনো প্রচেষ্টা আছে সেটা যে উত্থান করা যায়। তো আজকে যে এনআরসি নিয়ে আমি বার্তাটা দেব, সেই বার্তাটা যাতে সঠিকভাবে মানুষের কাছে না পৌঁছয় এবং যাতে এই মিটিংটা যাতে বানচাল হয়, তার জন্যই ওপার বাংলা থেকে বহিরাগত মুসলিমদের নিয়ে এসে ঠাকুর বাড়িতে আজকে আমাদের এই সবার উপরে আক্রমণ চালায়। আমি যতদূর জানি, কারণ আমি স্টেজে যখন ছিলাম তখনই সুকৃতিবাবু লোকজন নিয়ে এসেছেন। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।